হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু প্রেক্ষা নিয়ে এসেছি আজকে আরেকটি ক্লাস সংখ্যাতত্ত্বের আজকের ক্লাসটি সংখ্যাতত্ত্বের সেকেন্ড ক্লাস তো যারা সংখ্যাতত্ত্বের ক্লাসটি এখনো পর্যন্ত দেখনি। তারা সংখ্যাতত্ত্বের প্রথম ক্লাসটি দেখে আসো তাহলে সংখ্যাতত্ত্বের দত্তের বেসিক ডিটেল সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে এবং আজকের ক্লাসটি করতে তোমাদের সুবিধা হবে আজকের ক্লাসটি আগের দিনের ক্লাসটি তোমরা এখান থেকে আই বাটনে পেয়ে যাবে বা ডিসক্রিপশান বক্স থেকেও তোমরা পেয়ে যেতে পারো তো চলো দেখে নেওয়া যাক আজকের ক্লাসে কি অঙ্ক আমরা শিখবো সেটা তো আজকে ক্লাসটি শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আপডেটেড ভিডিও তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেতে পারো এবং শিখে নিতে পারো যখন নবত বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার অঙ্ক মানসিক দক্ষতা এবং ল্যাঙ্গুয়েজ টেস্ট তো চলো দেখে নেওয়া যাক কি অঙ্ক আছে আজকে সংখ্যাতত্ত্বের সেকেন্ড ক্লাসে তো দেখো এক থেকে দশ পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে এক থেকে দশ পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে সেটি জানার আগে জেনে নি কি মৌলিক সংখ্যা আছে তো প্রথমে দেখো দুই একটি মৌলিক সংখ্যা দেখো এখানে এক কিন্তু মৌলিক সংখ্যা হবে না তিন একটি মৌলিক সংখ্যা পাঁচ একটি মৌলিক সংখ্যা সাত একটি মৌলিক সংখ্যা তাহলে এক থেকে আমরা এই চারটি মৌলিক সংখ্যা দেখতে পাই তো অপশন নাম্বার এখানে হয়ে যাবে সি রাইট আনসার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই নেক্সট কোশ্চেনে কি বলেছে দুই থেকে বারো পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে দেখো দুই থেকে বারো পর্যন্ত বলেছে অর্থাৎ দুইকে এখানে ধরতে হবে তো দুই তারপরে কত আছে তিন তারপরে পাঁচ তারপর সাত তারপর এগারো অর্থাৎ দেখো এখানে পাঁচটি মৌলিক সংখ্যা আমরা দেখতে পাচ্ছি তাহলে অপশান নাম্বার সি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে দুই থেকে বারো পর্যন্ত মৌলিক সংখ্যা পাঁচটি আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো চলে যাবো নেক্সট কী প্রশ্ন আছে তোমাদের জন্য দেখো বলো যে এক অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি অপশানগুলোর মধ্যে তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম অর্থাৎ ছোট মৌলিক সংখ্যা কোনটি হবে অপশান নাম্বার দুই দেখো এখানে আমরা আরও কিছু জিনিস জেনে নেবো যেটা তোমাদের পরবর্তী কিছু অঙ্কে আছে তো যেটা আমরা এখনই জেনে নিই সেটা হচ্ছে কি এক অঙ্কের ক্ষুদ্রতম অর্থাৎ সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি আমরা জেনে নিলাম এখানে অপশান নাম্বার টু বি অর্থাৎ টু তারপরে আমরা জানবো এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত দেখো সাত হয়ে যাবে এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা একই রকমভাবে দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত হবে দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাও যাবে এগারো দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত হবে দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাও যাবে নাইনটি সেভেন অর্থাৎ সাতানব্বই তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত হবে একশো এক তিন অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত হবে নশো সাতানব্বই চার অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত হবে এক হাজার নয় এবং চার অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত হবে ন হাজার নশো তিয়াত্তর তাহলে আমরা জেনে নিলাম এক অঙ্ক থেকে চার অঙ্কের মৌলিক সংখ্যা ক্ষুদ্রতম এবং বৃহত্তম আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো চলে যাব নেক্সট প্রশ্নে বলেছে এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা যেটা আমরা আগের অঙ্কের ক্ষেত্রে জেনে এসেছি তাহলে এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত হবে অপশন নাম্বার বি সাত হয়ে যাবে কিন্তু এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নি বলেছে শূন্য এবং কুড়ি এর মধ্যে কটি মৌলিক সংখ্যা আছে অর্থাৎ শূন্য এবং কুড়ি এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে তাহলে আমরা দেখে নিই কি কতগুলি মৌলিক সংখ্যা আছে শূন্য থেকে অর্থাৎ শূন্য এবং কুড়ি এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা সবার প্রথমে আমরা দেখে নেব দেখো দুই একটি মৌলিক সংখ্যা তিন একটি মৌলিক সংখ্যা পাঁচ একটি মৌলিক সংখ্যা সাত একটি মৌলিক সংখ্যা এগারো একটি মৌলিক সংখ্যা তেরো একটি মৌলিক সংখ্যা সতেরো একটি মৌলিক সংখ্যা উনিশ একটি মৌলিক সংখ্যা তাহলে এখানে আমরা কতগুলি মৌলিক সংখ্যা দেখতে পাচ্ছি দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি এবং আটটি তাহলে শূন্য থেকে এর মধ্যে আমরা আটটি মৌলিক সংখ্যা দেখতে পাবো অপশান নাম্বার সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই প্রথম দুটি মৌলিক সংখ্যার সমষ্টি কত তাহলে আমরা প্রথমেই জেনে এসেছি প্রথম দুটি মৌলিক সংখ্যা কত হবে দুই এবং তিন তাহলে এদের সমষ্টি যদি করি তো সেক্ষেত্রে কত আসবে পাঁচ তাহলে প্রথম দুটি মৌলিক সংখ্যা সমষ্টি হয়ে যাবে অপশন নাম্বার সি রাইট অ্যান্সার তোমাদের কোন অ্যান্সার এসছে অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না প্রত্যেকটি অঙ্ক করবে এবং প্রত্যেকটি অঙ্কের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে চলো নেক্সট প্রশ্ন দেখে নি প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টি কত হবে তাহলে প্রথম চারটি মৌলিক সংখ্যা কত আমরা জেনে এসেছি দুই তিন পাঁচ সাত তাহলে এদের যদি সমষ্টি করা হয় তো সেক্ষেত্রে আমরা কত পাবো দেখো সেক্ষেত্রে আমরা পেয়ে যাব সতেরো অপশান নাম্বার ডি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টি সতেরো আশা করি তোমরা বুঝতে পেরেছ চলে চলে যাবো নেক্সট প্রশ্নে ষাট থেকে পঁচাত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলি সমষ্টি কত দেখো থেকে থেকে কতগুলি মৌলিক সংখ্যা আছে চার পর্যন্ত তোমাদের প্রত্যেকটি মৌলিক সংখ্যা লিস্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেও কালেক্ট করতে পারো যার লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো চলো দেখে নিই এটা অ্যান্সার কী হবে ষাট থেকে পঁচাত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলি সমষ্টি তবে সমষ্টি করার আগে আমরা সংখ্যাগুলিকে লিখে নিই দেখো ষাট থেকে পঁচাত্তরের মধ্যে মৌলিক সংখ্যা প্রথমটি হচ্ছে একষট্টি তারপরে আসছে কত সাতষট্টি তারপরে একাত্তর তারপরে চলে আসবে তিয়াত্তর অর্থাৎ সেভেন্টি থ্রি তাহলে এগুলো যদি সমষ্টি করা হয় তাহলে কত চলে আসবে অ্যান্সার দেখো প্রথমে আসছে এখানে তিন এক চার আর সাত এগারো আর এক বারোর দুই হাতে এক সাত আর সাত চোদ্দ আর ছয় আর ছয় বারো বারো আর চোদ্দ চলে আসবে ছাব্বিশ আর এক সাতাশ দুশো বাহাত্তর হয়ে যাবে এখানে রাইট আনসার অপশান নাম্বার ডি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ষাট থেকে পঁচাত্তরের মধ্যে মৌলিক সংখ্যা সমষ্টি হচ্ছে দুশো বাহাত্তর চলো চলে যাবো নেক্সট প্রশ্নে দেখো এই প্রশ্নটিতে কি বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি অর্থাৎ এই সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি হবে সেটা বের করতে বলেছে তাহলে এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটা হবে তো প্রথমত আমরা একটা লিস্ট দেখে নেব যে পঞ্চাশ থেকে কারণ যেহেতু প্রত্যেকটা দেখো সংখ্যা পঞ্চাশ থেকে একশোর মধ্যে আছে তাহলে পঞ্চাশ থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যাগুলি আমরা এখানে দেখে নেব তাহলে প্রথমে মৌলিক সংখ্যা কত হবে ফিফটি থ্রি অর্থাৎ তিপ্পান্ন তারপরে কত আসবে উনষাট তারপরে আসবে একষট্টি তারপরে আসবে সাতষট্টি তারপরে একাত্তর তারপরে আসবে তিয়াত্তর তারপরে আসবে উনআশি তিরাশি তারপরে আসবে উননব্বই তারপরে আসবে সাতানব্বই তাহলে এই মৌলিক সংখ্যাগুলি আমরা দেখতে পাবো পঞ্চাশ থেকে একশোর মধ্যে দেখো বলেছে এবার কোনটা মৌলিক সংখ্যা হবে যদি সঙ্গে আমরা মেলানোর চেষ্টা করি তো সাতানব্বই হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি এখানে উত্তর হবে চলো চলে যাব নেক্সট প্রশ্নে নিচের কোন সংখ্যাটি মৌলিক তো একই রকম ভাবে আমরা দেখে নিয়েছি আগে তো সেক্ষেত্রে এখানে অপশান কোনটা হয়ে যাবে অপশান হয়ে যাবে কিন্তু কত তোমরাই বলো কমেন্ট বক্সে না আমি বলে দিচ্ছি অ্যান্সার কি আসবে তোমাদের দু সেকেন্ড সময় দিলাম দু সেকেন্ডের মধ্যে তোমরা কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দাও তোমাদের অ্যান্সার কি এসছে যাক দেখটি কি হবে বি হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান তিরাশি আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো চলে যাবো নেক্সট প্রশ্নে নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক কোন দুটি অর্থাৎ এই যে সংখ্যা জোড়া জোড়া দেওয়া আছে এরা পরস্পর মৌলিক দু সংখ্যা হবে কোনটি সেটা বলা হয়েছে তো সেক্ষেত্রে আমরা দেখো এখানে যদি অ্যান্সার করতে যাই তাহলে কোনটা হবে আমরা আগেই দেখে নিয়েছি এখানে মৌলিক সংখ্যা পঞ্চাশ থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলি তো তার মধ্যে এটা আছে তো দেখো অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে ফিফটি এবং ফিফটি নাইন অর্থাৎ তিপ্পান্ন এবং উনষাট এই দুটি পরস্পর মৌলিক সংখ্যা অপশন নাম্বার সি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো চলে যাবো নেক্সট প্রশ্নে এখানে কি বলেছে দেখো পনেরো হাজার পনেরো অর্থাৎ এক পাঁচ শূন্য এক পাঁচ এর মৌলিক উৎপাদকগুলি কি কি তো সেক্ষেত্রে আমরা সংখ্যাটিকে ভাঙিয়ে নেব তো পনেরো শূন্য পনেরো এটাকে যদি আমরা তিন দিয়ে কাটার চেষ্টা করি তো দেখো তিন দিয়ে কাটলে তিন পাঁচা পনেরো শূন্য চলে আসবে এখানে শূন্য আসলে এখানে যেহেতু একের মধ্যে যাচ্ছে না আবার একটা শূন্য নিতে হবে এবং তিন পাঁচা পনেরো চলে আসবে তারপরে আমরা এটা কি কি করব পাঁচ দিয়ে করব পাঁচ অক্ষে পাঁচ শূন্য শূন্য এক তারপরে আমরা কত দিয়ে করব দেখো এটা যাবে সাত দিয়ে তো সাত দিয়ে যদি এটাকে করি দেখো চলে আসবে ওয়ান ফোর থ্রি অর্থাৎ সাত অক্ষে সাত তিন আসছে চলে আসবে এখানে চার সাত আঠাশ দুই তিন সাত একুশ তারপরে আমরা কত দিয়ে করবো দেখো তারপরে যদি আমরা করি এগারো দিয়ে যাচ্ছে এটাকে চার এগারো কে এগারো তিন এগারো তেত্রিশ তাহলে দেখো প্রত্যেকটি মৌলিক সংখ্যা তিন পাঁচ সাত এগারো তেরো তো এখানে কোনটা রাইট আনসার হয়ে যাবে দেখো তিন পাঁচ সাত এগারো তেরো অপশান নাম্বার সি কিন্তু এখানে রাইট আনসার হয়ে যাবে তাহলে পনেরো হাজার পনেরো মৌলিক উৎপাদকগুলি কী হবে তিন পাঁচ সাত এগারো তেরো অপশান নাম্বার সি রাইট আনসার আসলে আমরা বুঝতে পেরেছো চলো চলে যাবো নেক্সট প্রশ্নে নেক্সট বলেছে দেখো একই রকম ভাবে পাঁচশো ষোলো এর মধ্যে মৌলিক উৎপাদক আগের দিয়ে মৌলিক সংখ্যা খুলি চেছে এবং এখানে মৌলিক সংখ্যার সঙ্গে সঙ্গে তাদের যোগ ফল বের করতে বলেছে তো একই রকমভাবে আমরা করব পাঁচশো একষট্টি সেম ভাবে আমরা দেখো এটা তিন দিয়ে করব দেখো আমি তিন দিয়ে কি করে বুঝছি তিন দিয়ে ভাগ করার নিয়ম চার দিয়ে পাঁচ দিয়ে ছ দিয়ে সাত দিয়ে আট দিয়ে প্রত্যেকটি সংখ্যা দিয়ে ভাগ করার নিয়ম অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও করা আছে সেখান থেকে তোমরা দেখে নিয়মগুলি শিখে নিতে পারবে এবং চটজলদি জলদি এই সংখ্যাগুলির ভাগ করার নিয়ম শিখে নিতে পারবে এবং চটজলদি অঙ্কগুলি করে নিতে পারবে তো চলো এই অঙ্কটি করি প্রথমে তিন দিয়ে যদি এটাকে ভাগ করি দেখো এক চলে আসবে এবং এখানে চলে আসবে চার যদি করো দেখো আট তিন চব্বিশ এবং তারপরে থেকে যাচ্ছে সাত দিয়ে তিন সাতা একুশ তারপরে দেখো আমরা যদি এটাকে এগারো দিয়ে কাটা কাটার চেষ্টা করি দেখো এগারো একবার যাবে এবং সাত তাহলে সেক্ষেত্রে দেখো আমরা তিনটেকেই মৌলিক সংখ্যা পাচ্ছি এবং তিন এগারো সতেরো এদের যোগ ফল চেয়েছে তাহলে তিন যোগ এগারো যোগ সতেরো করলে চলে আসবে এখানে দেখো কুড়ি এবং তিরিশ একত্রিশ হয়ে যাবে অপশান নাম্বার ইজ বি রাইট আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটির ক্ষেত্রে একত্রিশ হয়ে যাবে রাইট আনসার চলো চলে যাব নেক্সট প্রশ্নে দেখো বলেছে আঠেরো সংখ্যাটির মৌলিক উৎপাদক সংখ্যা কয়টি হবে আঠেরো সংখ্যাটির মৌলিক উৎপাদক তো সেক্ষেত্রে আমরা এখানে কি আঠেরোকে যদি ভাঙানোর চেষ্টা করি দেখো দুই দিয়ে নয় এবং তিন দিয়ে যদি করা হয় তিন তিন তো সেক্ষেত্রে কটা চলে আসবে এর মৌলিক উৎপাদক তিনটি আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো চলে যাব নেক্স প্রশ্নে একটি মৌলিক সংখ্যার কমপক্ষে কটি উৎপাদক থাকে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন একটি মৌলিক সংখ্যার কমপক্ষে দুটি উৎপাদক কিন্তু অবশ্যই করে থাকবে দুটি উৎপাদক থাকতে অর্থাৎ এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলে অর্থাৎ দুটি তার মৌলিক উৎপাদক থাকতেই হবে তো অপশান নাম্বার হয়ে যাবে এখানে বি রাইট বি রাইট অ্যান্সার চলো চলে যাব নেক্সট প্রশ্নে একটি যুগ্ম মৌলিক সংখ্যা হলো যুগ্ম অর্থাৎ জোর যুগ্ম অর্থাৎ যে যে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ সেই সংখ্যাটি হবে কিন্তু যুগ্ম মৌলিক সংখ্যা তো আমরা জানি একটি মাত্র আছে সেটি কত সেটি হয়ে যাবে এখানে অপশান এ দুই রাইট আনসার আশা করি তোমাদের ভিডিওটি কাজে লেগেছে ভিডিওটি ভালো লেগেছে যাদের ভিডিওটি ভালো লেগেছে এবং কাজে লেগেছে একটু শিখে থাকো তো অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে কিন্তু নোটিফিকেশানটি অন করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে না দিলে কিন্তু পরবর্তী ভিডিওটা তোমরা পাবে না কারণ বেল আইকনটি না প্রেস করলে তোমরা জানতে পারবে না কখন ভিডিওটি আপলোড হচ্ছে আর এরকম সিরিজ পরবর্তী ক্ষেত্রেও আসবে অর্থাৎ নবোদয়ের এন্ট্রান্স এক্সামের যে সংখ্যাতত্ত্বের সিরিজ আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে চলছে আজকে তার দ্বিতীয় ক্লাস সেকেন্ড দ্বিতীয় ক্লাস থার্ড ক্লাস ফোর্থ ক্লাস এভাবে চলতেই থাকবে তো অবশ্যই করে ভিডিওগুলি দেখবে এবং তোমাদের কাজে লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দেবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ